কমিউনিকেশন স্কিল গড়ে তোলার সহজ উপায়, মনোযোগ দিয়ে শোনা। তুমি যখন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবে, তখন তার মাঝেও ঠিক একই ব্যাপার কাজ করবে এবং সে তোমাকে তার কথাগুলো ভালো মতো বলবে। বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করা। মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে বক্তার মুখের ভঙ্গিমা এবং হাত পা নড়াচড়া লক্ষ্য করা ইত্যাদি বিষয়গুলো বক্তার কথা সহজে বুঝতে সাহায্য করে। যদি সেটা অবচেতনভাবে হয়, তবুও বক্তার শরীরের নড়াচড়া তার বক্তব্যকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। সেজন্যই বক্তার কথা শোনার পাশাপাশি তার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার দিকেও খেয়াল রাখতে হবে। বক্তাকে বোঝানো যে তুমি শুনছ। একজন বক্তা যখন কথা বলে, তখন সে এটাও লক্ষ্য করে যে শ্রোতা তার কথা শুনছে কিনা। যদি শ্রোতা আগ্রহী হয়, তাহলে তার কথা বলার উৎসাহ বৃদ্ধি পেয়ে যায়। তাই কথা শোনার সময় বক্তাকে বোঝাতে হবে যে তুমি তার কথা শুনছ। নিজের কথা অন্যকে বুঝাতে পারা, নিজের বক্তব্যকে অন্যের কাছে ফুটিয়ে তুলতে পারাটাও যোগাযোগ দক্ষতার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। খুব দ্রুত কথা না বলা। যদি তোমার কথা খুব দ্রুত হয়, তাহলে খুব সহজেই মানুষ তোমার কথা শোনার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ তারা বেশিরভাগ কথা বুঝতেই পারবে না। শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলা। কথা বলার সময় অবশ্যই শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এতে করে শ্রোতা বুঝতে পারবে তুমি আত্মবিশ্বাসী এবং যা বলছো তা সম্পর্কে তুমি যথেষ্ট জ্ঞান রাখো। মনোযোগ দিয়ে শোনা শুধুমাত্র শোনার মাঝেই সীমাবদ্ধ নয়, চোখ দিয়ে লক্ষ্য করার ব্যাপারটাও এখানে এসে পড়ে। হিউমার ব্যবহার করা। হিউমার কমিউনিকেশনকে সহজ করে তোলে। তাই কোনো রসকসহীন কথার মাঝে মাঝে কিছু হাসির কথা ব্যবহার করলে খুব সহজেই শ্রোতাকে আপন করে নিতে পারবে এবং শ্রোতার মনোযোগ তোমার দিকে ধরে রাখতে সক্ষম হবে।